সকালবেলা এরকম একটা পরিবেশে এসে সেখানে একটু প্র্যাকটিস করা, মানে শরীরটাকে একটুখানি দলাই মালাই করা, বেশ ভালোই লাগে। এটা নবীন সংঘ ক্লাব, এখন একটুখানি এই ভুঁড়িটা কমাবো, শরীরটাকে ফিট করার জন্য প্র্যাকটিস করবো। এই ক্লাবে আছে অনেক গাছ, বকুল ফুলের গাছ, মহুয়া ফুলের গাছ, গাছ গাছালি দেখলে বা দেখালে হবে না, সময়টা নষ্ট হবে, প্র্যাকটিস করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং আজকে 1428 বাংলার পয়লা বৈশাখ 1 তারিখ, শুভ পয়লা বৈশাখ সকলকে জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন, এই বলে দিনটা শুরু করছি। আজ থেকে 1 বছর আগে আজকের দিনে পুরো লকডাউন ছিল, বাজারের কিছু দোকান খুলতো আর কি, ফুটপাতে দোকানগুলো খুলতো, সবজি আর কিছু মাসকারি জিনিস। আগের বছরের ভিডিও যারা দেখেননি তাদের জন্য রিকোয়েস্ট, প্লিজ যান আই বাটনে, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যে আগের বছরের ভিডিওগুলো দেখতে পারবেন। আমার মেয়েরা এখনও ঘুমোচ্ছে, হাতে টাকা নিয়ে বেরিয়ে পড়ছি বাজারে, কারণ গ্রিন পার্ক থেকে, গ্রিন পার্ক বলতে আমাদের এখানে একটা জায়গা আছে জায়গার নাম গ্রিন পার্ক, সেখানে একজন আছে আমাকে তোমার কাছ থেকে জিনিস অর্ডার দিয়ে নেয় প্রায় দিনই, তার কিছু লাগবে সেগুলো কিনতে আমার বেরোতে হচ্ছে। আর পয়লা বৈশাখের দিনটা আছে কিন্তু আমাদের সাদা মাটা যাবে, 11 বছরের মতন এবছর কিন্তু লকডাউন নেই, এবছর সব কিছু খোলা, স্কুলগুলো খোলেনি মোটামুটি, অফিস টফিস সব কিছুই খোলা, আর বাজারহাট তো সবাই করছেই, সব দোকান খোলা। অর্ডারগুলো দিয়েছিল তার মধ্যে প্রথম ছিল দুধ, 2 রিচের প্যাকেট নিতে হবে, একই রকম সব রাস্তাঘাট, কোনো বন্ধ নেই, দুধ নিতে হবে। রিচ আছে, দুটো দাও তো, কুমড়ো বিক্রি হচ্ছে, তরমুজ, ফল, পয়লা বৈশাখের জামা কাপড়, পল্টা বাজারে ভিতর চাল নিতে হবে আর মুড়ি দোকানে মাল নিতে হবে। পিছনে মাছ বাজার পার হয়ে মাংস আনতে যাচ্ছে, মাংসের কী দাম জানি না আজকে, দেখি কত করে মাংস, মুরগির মাংস তো অনেক দাম। যে বাড়ি মাল অর্ডার করেছিল সে বাড়িতে চলে এসেছি, উপর থেকে বললো আসছি, আর আমার সব মাল কিন্তু চলে এসেছে, দেবো পয়সা নেবো, বাড়ি যে কিছু খাবো আবার এসে দোকান খুলবো, বহুত চাপ আজকের পয়লা বৈশাখ, মানে এই বছরের পয়লা বৈশাখ, বহুত চাপ। ডেলিভারি কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা, রোদ, সেই রোদ দিয়েছে, রোদ, ঠাটা পড়া রোদ, সব কাজ মিটিয়ে অবশেষে দোকান। এবার দোকানটা অনেক লেটে খুললে, এবার দোকান খুললে দোকানদারি কি হবে, দোকানদারি হবে না, জেরক্স ফেরক্সের দোকান আমার নর্মালি 8টার সময় খোলার কথা, সেখানে আমি খুলছি গিয়ে এখন বাজে 10টা। ওই যেটা বললাম, সকালবেলা যদি এরকম কিছু থাকে সেগুলো তো করে তারপর আসতে হয়, আমার ভাইয়ের শরীরটা যেহেতু খারাপ সেই কারণে দোকানে আসলাম, অনেকক্ষণ দোকানদারি হলো। এবার দোকানে সব গোছ কাছারের পালা আর কি, গোছানোর পালা, দোকানটা গোছাচ্ছি, বাড়ি যাবো আজকে বিকালে, দোকান খুলবো না আজকে বিকালে, নবাবগঞ্জ যাবো, নবাবগঞ্জে আমাদের নবীন সহ ক্লাব, যে ক্লাবে প্র্যাকটিস করছি সেই ক্লাবে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অবশ্যই, মানে পুজো হয় নবীন সঙ্গে ক্লাবে, বজরংবলী পুজো হয়, দেখবেন। বাড়ি যাই, স্নান টান করে খাই দাই, তারপর বিকালে নাই যাওয়া যাবে, দোকান ঠান বন্ধ করে এখন বাড়ির দিকে রওনা। দরজা খোল,
কখন এসছি দরজা খুলে না এখনো, খোল না তাই দরজা। কোন আছে বাচ্চা তোমার? নতুন জামা পরেছ? মাস্ক টাক্স পরে বাইকটা নিয়ে রেডি হয়ে গেছি, ক্লাবের দিকে যাব। গাড়িটা স্টার্ট দিতে হবে। স্টার্ট হয়ে গেছে। আমার কাছে তো গোপ্রো নেই যে ই করবো, মোটর ব্লগিং করবো, তাই যাওয়ার পরে কথা তো নবীন সঙ্গে যে আমার ক্লাবে যে বাকি কথা। আমি এখন নবাবগঞ্জে, আমি আমার সেই পুরনো ক্লাবে, পুরনো বলতে অনেক পুরনো ক্লাব আমার, ওখানে আবার নতুন করে আমি জয়েন্ট হই। সেই ক্লাবে আজকে কম্পিটিশন হবে, তো সামনেই কম্পিটিশন হবে, আর সামনে পুজো হয়েছে, ভজনগুলি পুজো হয়েছে, চলুন ঠাকুরটা দেখাই। নবীর সঙ্গে থেকে চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে যাচ্ছিল ডাক্তারখানায় ওষুধ আনতে। ক্লাবের প্রোগ্রামটা কেমন লাগলো একটু কমেন্টে জানান আপনারা। কালকে স্টেজে হয়েছিল বডি বিল্ডিং শো, ইন্টার ক্লাব, মানে যারা প্র্যাকটিস করছে, যারা এখনও ফার্স্ট টাইম কোনো রকম প্রোগ্রাম করেনি, কোনো স্টেজে যে তার বডি প্রদর্শন করেনি, তাদের নিয়েই হয়েছিল। এবং তাদের নতুন একটা অভিজ্ঞতা, নতুন কিছু শেখানোর জন্যই এই পয়লা বৈশাখের দিন এই বডি বিল্ডিং শোটা হয়েছিল। এছাড়া এখানে যারা আরও কম্পিটিশনে গেছে এবং প্রাইজ, তাদের দু একজনকেও দেখা গেল। আমি আগে গিয়েছিলাম এরকম, এদের সাথে কম্পিটিশনে যেতাম, দেখতাম এবং ভালো লাগতো। আচ্ছা, কত কষ্টে একটা চেহারা তৈরি করতে হয় সেটা ওই চেহারাগুলো দেখলেই বোঝা যায়, সে স্টেজগুলো দেখলেই বোঝা যায়। যাই হোক, কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি, আর সকালে আবার ক্লাবে এসেছি, ক্লাবে এসে শেষ করছি। ছোটো একটা ভিডিও হলো, হয়তো ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না, যেমন চেষ্টা করলাম আর কি। লাইফস্টাইল যেরকম হতে পারে সব কিছুর ফাঁকে একটু বললাম না, মানুষের আবার একটা কথা বলি, একটা সময় বলেছিলাম মানুষের মধ্যে অনেকগুলো মুখোশ হতে পারে, সেটাগুলো হয়তো আমরা নিজেরাও যাই না। তার মধ্যে ভালো আছে, হাসি আছে, দুঃখ আছে, আনন্দ আছে, কিন্তু সেই আনন্দ এবং ভালো মুখোশটাই দেখানোর চেষ্টা করি। সেটা দেখালাম, কেমন লাগলো একটুখানি কমেন্টে জানান, জানি না আপনাদের কেমন লাগবে, তবুও চেষ্টা করলাম আমার মতনভাবে আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এর সাথে, আর চ্যানেলে নতুন আসলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করার সাথে পাশে বেল ঘন্টাকে অ্যাক্টিভেট করুন, তাতে নতুন ভিডিও নোটিফিকেশান অটোমেটিকলি পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, টাটা। খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।